নমস্কার সুধি দর্শক এই ভিডিওতে আপনাদের আরেকবার স্বাগত আশা করি ভালো আছেন সুস্থ আছেন অ্যালকামিংস টাউনশিপ ইন্ডিয়া লিমিটেডে যারা ইনভেস্ট করেছিলেন এবং যে এনসিএলটি থেকে যে ইনসলভেন্সি প্রসেসটি চলছে সেই ইনসলভেন্সি প্রসেস যদি আপনার যে লিস্টটি বিশ নভেম্বর বের হয়েছিল ক্লেম অ্যামাউন্ট এবং অ্যাডমিটেড অ্যামাউন্ট মধ্যে যদি পার্থক্য থাকে তাহলে আপনারা কেমন করে সেই ক্লেম কারেকশন করবেন সেটি আমরা আজ এই ভিডিওর মাধ্যমে দেখাবো অনেকে বলেছেন যে এনসিএলটি থেকে আর অ্যাপ্লিকেশন করা যাবে না না বন্ধুরা তিরিশ এগারো দু হাজার একুশ লাস্ট ডেট ছিল কিন্তু বিগত দিনে একটি লিস্ট বেরিয়েছে ফর্ম জি সেই ফর্মে জিতে কিন্তু ফাইনাল লিস্ট সাবমিশন করার ডেট এক মাস এক্সটেনশন করেছে যেটা হতে পারে আপনাদের হয়তো আবার অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবেন অ্যাপ্লিকেশন যদি হয় তাহলে আমরা আবার ভিডিও মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায় এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানানোর ইন্সপিরেশন যোগায় আসুন বন্ধুরা তাহলে ভিডিওটি শুরু করি বন্ধুরা এই হচ্ছে কর্পোরেট ইনসলভেন্সি রেজুলেশন প্রসেস এটা অ্যালকামিজ টাউনশিপ ইন্ডিয়া লিমিটেডের জন্য এই রেজুলেশান প্রসেসটি শুরু করেছেন কে না দেবেন্দ্র সিংজি শুরু করেছেন এখানে আমরা দেখবো আপনাদের যে ক্লেমটি অ্যাডমিটেড করেছিলেন এবং যে ক্লেমটি সাবমিট করেছিলেন এবং যেটি আপনাদের অ্যাডমিটেড হয়েছে সেই ক্লেমের সঙ্গে আপনাদের পার্থক্য হলে আপনারা কী করে সেই ক্লেম কারেকশান করার জন্য আপনি কোথায় যোগাযোগ করবেন এবং কেমন করে কী মেসেজ আপনি সেই ক্লেমের অ্যাডমিটেডটাকে করার জন্য আপনি কোন মেসেজ এবং কোথায় পাঠাবেন দেখুন এখানে অ্যানাউন্সমেন্ট আছে এ আর কর্নার আছে এই ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সরাসরি সেখান থেকে ক্লিক করে এই ওয়েবসাইটটির মধ্যে চলে আসতে পারবেন এখানে দেখুন কোট কোর্ট অর্ডার আছে ক্লেম আছে কন্ট্র্যাক্ট আস আছে এই কন্ট্রাক্ট আসেই আমরা এখন ক্লিক করবো এখানে আরেকটি ব্যাপার আছে আপনাদেরকে বলে দিই যে লিস্ট অফ ফাইনান্সিয়াল ক্রেডিটরের যে ভেরিফাইড লিস্ট বেরিয়েছিল দু হাজার কুড়ি দু হাজার একুশের বিশ নভেম্বর সেই লিস্টটি কিন্তু আপনারা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম সেটা যদি আপনারা ডাউনলোড করতে চান তো সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা ডাউনলোড করে নিতে পারেন দেখুন কন্ট্যাক্ট আসছে ক্লিক করার পরে এখানে ফোন নাম্বার আছে এখানে ইমেল আইডি আছে আপনারা যে কোনো কন্ট্যাক্ট এখানে করতে পারেন এবং কখন থেকে কখন কন্ট্যাক্ট করতে হবে সেই টাইমিংটাও দেওয়া আছে কিন্তু আর এখানে যে মেল আইডিগুলো দেওয়া আছে সেই মেল আইডিতে আপনাদের যে কোনো কোয়ারি থাকলে আপনারা এই মেল আইডিতে মেল করবেন ম্যাক্সিমাম দুই থেকে তিন দিনের মধ্যে আপনাদের কিন্তু সেই কোয়ারির জবাব চলে আসবে এখন দেখি আপনারা আমরা কিভাবে ওই ক্লেমটিকে কারেকশান করার জন্য মেসেজ দেখুন সেন্ড আসে মেসেজ লেখা আছে এখানে ফার্স্ট নেম আর লাস্ট নেম অর্থাৎ আপনার যে সার্টিফিকেটের নেম আছে সেটাই এখানে লিখবেন এখন ইমেল অ্যাড্রেসটি আপনারা লিখবেন এবং ফোন নাম্বারটি আপনি এখানে ভরবেন ফোন নাম্বারটি ভরার পর আপনি কি লিখবেন না আই এম ইনভেস্টেড ইন এ এল অন কত টাকা এবং কোন ডেটে করেছিলেন সেটা লিখবেন তারপর আপনার ম্যাচুরিটি অ্যামাউন্ট কত সেটা লিখবেন ম্যাচুরিটি অ্যামাউন্ট করার পর আপনি যে টোটাল অ্যামাউন্টে ক্লেম করেছিলেন সেই টোটাল অ্যামাউন্টে লিখবেন এবং আপনার অ্যাডমিটেড অ্যামাউন্ট যেটা ওই লিস্টে প্রকাশিত হয়েছে সেই লিস্টে অ্যাকাউন্টে লিখবেন এবং লিখবেন যে প্লিজ কাইন্ডলি রেক্টিফাই দ্য ক্লেম অ্যামাউন্ট বলে বা প্লিজ কাইন্ডলি ক্লেম অ্যামাউন্ট আপডেট লিখবেন এবং সাবমিট বটনটি দেখছেন এই সাবমিট বটনে আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনার মেসেজটি পৌঁছে যাবে আশা করি আপনাদের ক্লেম কারেকশন হয়ে যাবে আজ এখানেই শেষ করছি নমস্কার জয় হিন্দ